গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আরও একটা দিন, যেদিন হচ্ছে ঘর খুঁজতে যাচ্ছি। তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো আমি হচ্ছে রেন্ট হাউসে থাকি আর ঘর খুঁজছি। তো এটা হচ্ছে সেকেন্ড দিন যেখানে দেখতে গেছিলাম, আমাদের পাশেই হচ্ছে ডিসিপাল ফ্ল্যাট, যেটা হোয়াইট আর পিঙ্ক কালারের যে ফ্ল্যাটটা। তো ওখানে আবার অন্য জায়গায় দেখা হবে, কারণ ওই ফ্ল্যাটটাতে অনেক মানে কমপ্লেক্স টাইপের। তো ওখানে অনেক জায়গায় ফ্ল্যাট আছে, তো আজকেও একজন দালাল আর কি উনি দেখাবে। তো যাই গিয়ে দেখি সব ঠিকঠাক হলে তোমার মা বাবা সবাইকে নিয়ে যাবো। দেখা যাক কি আর তিনি দেখাবে বললেন, তিনি বললেন চা খাচ্ছে আর এসে তারপর দেখাচ্ছে। এটা আমাদের যেখানে রয়েছে এখান থেকে বেশি দূর না, তার দুটো গলি পড়ে এটা। আর ওই যে মানে ওটা একটা বড় সোসাইটি টাইপের, যেখানে প্রচুর অনেকে কেনা আছে, সবাই ভাড়া দেয়। সেখানে টোটাল আজকে বলে তিনটে ফ্ল্যাট দেখবো। আমি হচ্ছে এখনও দাঁড়িয়ে রয়েছি, যিনি দেখাবে বলে তিনি আসবে। উনি এখানের ভিতরেই কাজ করে। আর মেন ব্যাপারটা হয়েছে যে এখানে যে কটা আগে ফ্ল্যাট দেখেছিলাম সেগুলো বলছে 1BHK, মানে একটা রুম আছে আর ছোটো ডাইনিং, সবই ছোটো ছোটোই কোয়ার্টার টাইপের অনেকটা। তো ওখানে ভাড়া বলছে তোমার হচ্ছে 7,000 টাকা করে বলছে। এদিকে 7,000-এ আমরা 2BHK পেয়ে যাবো। মিনিমাম 6,000 হলে এই ফ্ল্যাটগুলো তাও ঠিক আছে, মানে 6,000-ও বেশি, 5,000 হলে ঠিক আছে। দেখা যাক উনি আসুক, এসে দেখাক, তারপর মালিকের সাথে কথা বলি কত কী বলছে দেখা যাক। অচিন্ত বর্মন। আমি পড়াশোনা এখন কলেজে পড়ি। কি পড়ছো? আমার হচ্ছে হিস্ট্রি অনার্স। হিস্ট্রি কোন কলেজ? এটা আমার হচ্ছে ফুলবাগান গুরুদাস। ভালো কলেজ। আমি কিন্তু টিচিং লাইনে লো বহুদিন পড়াতাম। ও আচ্ছা। ফুলবাগানে আমার মেয়ের একটা সিট পড়েছে গুরুদাস। এটা ডাইনিং? এটা ডাইনিং। ₹2,00,000 খরচা করে জায়গা তো ভালো, কিন্তু 8,000 বলছে। দেখি কি হয় কথা বলে। তুমি তো ঘর দিকে দিলে না আমার, এখন বেরোতে হচ্ছে ঘর দিকে। ঘর দেখলাম, ঘর একদম ফার্নিশড করা, সব জিনিসপত্র সব মার্বেল টার্বেল একদম লাগানো ওদের নিজেদের। দেখলাম পছন্দ হয়েছে, কিন্তু ভাড়া বলছে 8,000 1BHK। 8,000-এ আমরা 2BHK ওরকম ফার্নিশড পেয়ে যাবো। আর এখানে একটা ঘর আছে বললো, ওই নিমাই কাকু যিনি জলের কাজ করে, দেখি কত ভাড়া বলছে। হয়ে গেছে? এটা কিরকম ভাড়া ছিল? 8,000। দুটো রুম আছে, দুটো রুম আছে, বড় বড় ডাইনিং কিচেন সব আছে। হয়ে গেছে? তবে যেমন বোর্ড লাগানো তো ব্যাপারটা হচ্ছে যে পিঙ্ক কালারের জামা লোকটা দেখলে সে হচ্ছে একটা দোকানে আমি জিজ্ঞাসা করছিলাম ঘর আছে কিনা, আর উনি বাস দিয়ে বললো যে ঘর লাগবে, ওনাদের পাশের বাড়িতে ভাড়া আছে। তো বললো বিকেলের দিকে যেতে, আর বিকেলের দিকে যেতে, তাহলে ওটা দালাল করার ব্যাপার নেই, এখন দেখা যায় কী হয়। আর এটা তো অনেক রেট বলছে, 8,000 1BHK, 8,000 টাকায় ওরকম 2BHK হয়ে যাচ্ছে। তো চলো এখন যাবো হচ্ছে বাবার সাথে চিকেন আনতে। চিকেন আজ রবিবার। কী হয়েছে? তারপর কলা এসি টেসি লাগানো যাবে কি কাজে? চলে এসছি চিকেনের দোকানে, ওখানে ওই যে বাবা চিকেন নিচ্ছি, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তারপর আবার বাবাকে নিয়ে বাড়ি যাবো, মানে বাড়িতে উঠছিলাম তখন আবার বাবার সাথে দেখা গেলো, তারপর এখন চিকেন আনতে এসছি, যাবো বাড়ি। দু ব্যাপারটা হচ্ছে নিউ টাউনে গরম জমি দেখতে এসছি, তো চলো জায়গায় যাই। এবার এই দরজাটাও বন্ধ হয়ে যাবে, এটাও ওই দরজাটা বন্ধ হয়ে যাবে।
মানে এই টোটাল আমরা মানে ঘুরে ফিরে অর্জুনপুরে প্রায় 25 বছর আছি ভাড়াটে, মানে কোনো ভাবে বাড়ি 10 বছর, কোনো বাড়ি 12 বছর, 6 বছর করে ওই শুনে কাজের থেকে এসে ওই শুনেছি, শুনে আমার মাথা বিগড়ে গেছে, ওই অবস্থায় আমি বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে একজনের সঙ্গে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে বাবা আর এক জায়গায় নিয়ে গেল। এবার নিয়মটা শোনো, এগ্রিমেন্ট 11 মাসের, 11 মাস পর পর এগ্রিমেন্ট হবে, ভাড়া বাড়বে কি করা যাবে, 22 মাস পর্যন্ত ভাড়া বাড়বে না, যখন এগ্রিমেন্ট হবে তখন তো ভাড়া বাড়বে। ছাদে কিন্তু সেখানে থাকবে, রানিং যে জুতো গুলো রাস্তায় ইউজ হয় সেগুলো কিন্তু নিচেই খোলা থাকবে, নিচেই খোলা থাকবে, তোমার জুতো চুরি থাকবে না, চুরি হবে না, ক্যামেরা আছে, ক্যামেরা আছে, নিচে জুতো খুলে তুমি সিঁড়ি দিয়ে উঠে যাও, সিঁড়ি থেকে তুমি প্রথম ধাপে যখন সুইচ দিলে, লাইট জ্বললো, তুমি যখন দোতলায় উঠলে 10টার সময় বন্ধ হয়ে যাবে, সামনের গেটটা কেটে আছে, পেছনের গেটটা কেটে আছে, সামনের গেটেও চাবি দিয়ে দেবো, পেছনের গেটে চাবি দিয়ে দেবো, সামনের গেট দিয়ে যদি মনে করো খোলার মতো পয়সা আছে, মোটামুটি রাত্রি 9টা পর্যন্ত তুমি খুলে ঢুকতে পারো, না এটা দুপুরের পরে, মানে 2-2:30 পরে কিন্তু সূর্য যখন ঘুরে যাবে তখন রোদ পড়বে, রোদ পড়বে, খালি হবে বাহ, এ তো সেই তখনকার সময় দামি ফোন, দামি ফোন, এটা 5,000 টাকা নিয়ে তখন, ঠিক আছে যাও তোমরা আসি আমরা। কালকে বিয়ে বাড়ি যাবি নাকি? তোরা যাবে না?